সালামু আলাইকুম। যতী হোমিও হলের পক্ষ থেকে ডক্টর তাসলিমা আফরোজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। আজকের ভিডিওটা করব হচ্ছে যারা মা হারিয়েছে সন্তান, ভাই হারিয়েছে বোন, অথবা বোন হারিয়েছে ভাই কারো। মেন কথা হচ্ছে যে ছাত্রছাত্রীরা এই অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে জীবন হারালো, গুলিবিদ্ধ হলো, তাদের যে মনের কষ্ট সেই কষ্ট তো কোনোভাবে লাঘব করা যায় না। তারপরও আমি বলবো যে আমাদের হোমিওতে একটা মেডিসিন আছে ইগনেশিয়াম, এই ওষুধটা যদি কেউ খায় তাহলে মৃত্যু শোকটা তার কখনো শেষ হবে না, কিন্তু মেন্টাল স্ট্রেস এবং হার্ট অ্যাটাক থেকে সে কিছুটা লাঘব হবে। সো আমাদের হয়তো করার কিছু থাকে না। তারপরেও যেটা বলবো যে সবার সাথে আমাদেরও কষ্ট হয়, যে মা তার সন্তান হারিয়েছে তার যে কষ্ট সেটা যার হারিয়েছে সে শুধু বলতে পারে। তারপর আমি যেটা বলবো যে আমি এটা দেখেছি আমাদের অনেক রোগীদের যারা তাদের নিজের নিকট আত্মীয় হারিয়ে গেছে, তাদেরকে ইগনেশিয়া মেডিসিনটা 2C যদি খেয়ে থাকে তাদের তাহলে মেন্টালি স্ট্রেস অনেক কম হয় এবং তাদের মানে কষ্টটা সহ্য করার মতো শক্তি তাদের অর্জন হয়। মানে কথাগুলো বলতে কষ্ট হচ্ছে, তারপরে বলছি কারণ জ্যোতি হোমিও হল যে কোনো ধরনের বাংলাদেশে যে কোনো মহামারীতে সবসময় আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সো ইগনেশিয়া ওষুধটা আপনারা সেবন করবেন, আপনাদের মেন্টাল স্ট্রেসটা কমবে এবং তার পাশাপাশি আপনারা অ্যাকোনাইটটাও অবশ্যই খেতে পারেন। কারণ অ্যাকোনাইটটা এই কারণে খাবেন যেহেতু সবার একটা মৃত্যু ভয় ভেতরে কাজ করে। সো অ্যাকোনাইট মেডিসিনটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে এই যে এই অস্বস্তিকর পরিবেশে সেখানে আপনি মেন্টাল স্ট্রেস থেকে কিছুটা রিমুভ হবে। হোমিও ওষুধ মেন্টালি বেশি কাজ করে ফিজিক্যালি থেকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।